ভাইয়া তুমি ভালো আছো? হ্যাঁ, এগুলো কি, এগুলো কি বিক্রি করতেছো? হ্যাঁ, আমাদের টাকায় কথা বলো, এগুলো কোথেকে আনছো ভাইয়া? আড়তর থেকে? আড়তর থেকে কি কিনে আনছো তাইলে? হ্যাঁ, বুঝি না, চা খাওয়াইছো? কারে চা খাওয়াইছো? আড়তের বেড়া করে চা খাওয়াইছো? চা খাওয়ানো বলে এগুলো দিছে নাকি? তো এগুলো এখানে, এই যে এই বাঘা কত করে বেঁচে? এটা দশ। আর এই যে এই যে বিছে এগুলো তোমার না? তো আছে এই যে এই করলা বাঘাও দশ টাকা, এই ভেন্ডির বাঘাও দশ টাকা। হ্যাঁ, এই এদিক টাকায় কথা বলো একটু। তো তুমি এই যে এই আজকে বেচছো, কয় টাকা বেচছো? হ্যাঁ, একশো সত্তর টাকা বেচছো সকাল থেকে। এতে তোমার কয় টাকা লাভ হয়েছে? হ্যাঁ, সবই লাভ, সবই লাভ। যাক ভালো। তো এই ব্যবসা তুমি কতদিন ধরে করো? হ্যাঁ, এক দুই বছর। আর তুমি লেখাপড়া করো না? দুইটার দিকে গেলে চারটার দিকে আসো। কোন ক্লাসে পড়ো তুমি? হ্যাঁ, টু এ, ক্লাস টুতে পড়ো। তোমার বয়স কত? আট নয় বছর। তাই এই যে তুমি যে ধরো প্রতিদিন কয় টাকা ইনকাম করো? দুইশো দেড়শো। তো এই টাকা দিয়ে কারা দাও? হ্যাঁ, তোমার আম্মুরে। তোমার আম্মু কি করে? তোমার আব্বু কি করে? মাটির কাজ করে। কোথায় করে? দেশে? সুন্দরভাবে কথা বলো, কোথায়? তোমার আব্বু কি করে? এই বালুর কাজ করে। তোমার আব্বুর ইনকাম দিয়ে সংসার চলে না নাকি? তুমি কি জানো এখন তেলের কেজি কত? সয়াবিন তেলের কেজি কত জানো? আমার বাসার এনে 210 টাকা। 210 টাকা। আর চাউলের কেজি কত জানো? জানো না? এই যে এই যে বাজার কর, এই যে এগুলো যে বিক্রি করো, এগুলো যে তোমার সংসার চলে এগুলো দিয়ে? হ্যাঁ, কষ্ট হয়? কষ্ট হয়? তোমার আম্মু কাজ করে না? না, কাজ করে না, বাসায় থাকে। তা তুমি সকাল কয়টার সময় আসো এখানে? কয়টা? হ্যাঁ, ছয়টা। তা থাকো কয়টা পর্যন্ত? দুইটা একটা। তো প্রতিদিন কত? 200-250 টাকা ইনকাম হয় নাকি? এটা দিয়ে সংসার চলে। তো তোমার লেখাপড়া করতে ইচ্ছা করে না? কি করে? বাইরের দিক থাকো কেন? বিকেলে কি ওই যে কত শিশু স্কুলে যাও? কত শিশু স্কুল নাকি কোনো প্রাথমিক স্কুল? বাসায় পড়ো, মানে স্কুলে না? তো প্রাইভেট পড়ে লাভ কি? তোমার তো স্কুলে ভর্তি হবো, ঠিক না? স্কুলে ভর্তি হবা, ধরো তোমার যদি কেউ সাহায্য সহযোগিতা করে তুমি নিবা? হ্যাঁ, এদিক টাকায় বলো, এদিক টাকায় বলো। তোমার যদি কেউ সাহায্য সহযোগিতা করে তুমি নিবা? জোরে মুখ দিয়ে বলো, নিবা? তো ধরো তোমার যদি কেউ সাহায্য করে কিভাবে করবে? এই সুন্দরভাবে কথা বলো, আমাদের টাকায় বলো। তোমার যদি কেউ সাহায্য করে কিভাবে করবে? জানি না। তোমার মোবাইল নাম্বার আছে? বাসার মোবাইল নাম্বার নেই কারো? বাসার নাম্বার জানো? যার নাম্বারও জানো না তাহলে তোমার কেমনে সাহায্য করবে? এদিক থাকো ভাই, এদিক থাকো। তাহলে তোমার কিভাবে সাহায্য করবে কেউ? তোমার এখানে আসলে, এখানে আসলে পাওয়া যাবে? প্রতিদিন এখানে বসো, এখানেই বসো, এই যে এই যে দোকানটার সামনেই বসো। হ্যাঁ, তো ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ।